হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি। আমাকে হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তো যারা চেনেন না, আমি লাজুক হাসান, আমি একজন এন্টারপ্রেনার। আমি ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন মার্কেটিংয়ে মেইনলি কাজ করে থাকি। তো আমি এই ভিডিওটি আপনার হচ্ছে রেকর্ড করছিলাম জাস্ট হচ্ছে আমার ফলোয়ার যারা আছে তাদেরকে ছোট্ট একটু ইনফরমেশন এবং হচ্ছে টিপস দেওয়ার জন্য, যে আপনারা যখন অনলাইনে কাজ করেন তখন যে কাজটা সবসময় করে থাকেন সেটা হচ্ছে সোশ্যাল কমিউনিটি, লাইক ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো হচ্ছে ওপেন করে দেন হচ্ছে আপনি আপনার কাজটা করতে থাকেন। তো এটা থেকে অনেক সমস্যা হয়, আপনি আপনার যে কাজটি আছে সেটি সম্পূর্ণভাবে করতে পারেন না, এটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট। আপনি যখন আপনার কাজের ক্ষেত্রে আপনি সোশ্যাল কমিউনিটি বা আদার্স কোনো আপনি সাইট ভিজিট করেন তখন আপনার কাজের প্রোডাক্টিভিটি নষ্ট হয়। তো অবশ্যই আপনি হয়তো মনে করেন যে সোশ্যাল কমিউনিটিতে আমি যদি থাকি তাহলে আমার কাজের ক্ষেত্রে হয়তো বা কোনো হেল্প হতে পারে, আদার্স কী হচ্ছে এই বিষয়গুলো আমি জানছি, পাশাপাশি আমি আমার কাজ করছি। আসলে এই বিষয় থেকে দেখা যায় যে একটা সার্ভে থেকে দেখা গিয়েছে যে যারা কিনা কাজ করার সময় শুধু কাজটির ওপর হচ্ছে যে আপনার ইন্টেনশন দিয়ে তারা কাজ করে তখন তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি গুণে বেড়ে যায়। আপনি যখন সোশ্যাল কমিউনিটি এবং আপনার কাজ দুইটি একসাথে করছেন তখন দেখা যাচ্ছে যে আপনার কাজের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে। তো অবশ্যই আপনি যখন আপনার কাজ করবেন আপনার কাজটার দিকে আপনি হচ্ছে ধ্যান দিয়ে দেন হচ্ছে আপনার কাজটা করেন, তাহলে সেটা আপনার জন্য অনেক বেটার হবে। জাস্ট এটা আসলে খুব বেশি বড় কিছু না বা বড় কোনো টিপস না, তারপরও এটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে যখন আমি কাজ করি তখন সোশ্যাল কমিউনিটি বা আমার সেলফোন বা আদার্স যা আছে যেগুলো ডিস্ট্রাক্ট করার মতো সেগুলো আমি যদি বন্ধ রাখি, আমি যদি আমার কাজের দিকে ইন্টেনশন দিই, আমার কাজটা খুব দ্রুত আমি কমপ্লিট করতে পারি। তো সেক্ষেত্রে আমার প্রোডাক্টিভিটি অনেক গুণে বেড়ে যায়। এবং পাশাপাশি যেটা আছে যে কাজের একটা মানে কী বলবো এনভায়রনমেন্ট আপনার হচ্ছে যে তৈরি হয় এবং যে কাজটা আমি করতে চাচ্ছি সেটা খুব সুন্দরভাবে করতে পারি। তো যাই হোক, মেইন বিষয় হচ্ছে যে আমি ছোট্ট একটু ইনফরমেশন দিলাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইনফরমেশনটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, এটা আশা করি আপনাকে হেল্প করবে। এবং যদি মনে করে থাকেন আদার্স আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে তারাও আপনার বিষয়গুলো জানতে পারবে, তারা সবাই জানে, আপনিও এটা জানেন। বাট তারপরও আমি আপনাকে বলছি আপনি একটু ট্রাই করে দেখেন, অবশ্যই দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি, আপনার কাজের যে কোয়ালিটি সব কিছু আগের থেকে অনেক গুণে ভালো হবে। তো অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।